ছেলে যখন ভাত খেলো, ভাত খেয়ে নিয়ে চলে গেল, আর আমার তো খাওয়া হয়নি। আমি সেই টিফিন করেছিলাম কখন একটুখানি, তারপর আমি ঘুমিয়ে পড়েছি। যে ছেলে খেয়ে চলে গেছে ঘুমিয়ে পড়েছি, তাই মধ্যে এখন খিদে পেয়েছে, উঠে একটুখানি খেয়ে নিই অল্প করে, অবেলা হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি, কিছু খাইনি তেমন ভাবে, এখন খিদে পাচ্ছি, অবেলা হয়ে গেছে, আমি যেটুকুনি পারি সেটুকুনি খেয়ে নিয়ে উঠে আবার বিকেলের কাজ, করতে হবে। ওই সেই উচ্ছে সিদ্ধ আর একটু আলু, উচ্ছে আলু মেখেছিলাম আর একটুখানি ভাত নিয়েছি। ছেলে তাও বলে গেল, মা তুমি তালা দিয়ে দাও, দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি এমনি ফোন দেখতে গিয়ে তারপরে ফোনটা রেখে দিই, দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি। তাহলে উঠবো, উঠে কি করবো, খিদে তো পাচ্ছে। এখন তো 1 ঘন্টা ধরে আবার ঘরে কাজ করব, ঘর মুছবো, এইসব করতে করতে অনেক টাইম লাগবে, গাছে জল দেবো, তারপরে খেয়ে নিই। বন্ধুরা, আমার এই বিকেলবেলার কাজ শুরু হয়ে গেছে। দালান টালান সব ধুয়ে এই 1 বালতি জল রেখে গাছে জল দিয়ে দিয়েছি। গাছের পাতা টাতায় সব জল ফল দিয়ে দিলাম। ছেলে জামা কাপড় তুলবো, গাছে জল দিয়ে দিকটা কালকে ধোবো সকালবেলা, রবিবার। তাতে ছেলে যত তাড়া নেই তো আমি এই জন্য আজকে গাছে জল দিয়ে দিই, দিয়ে কালকে সকালে এই দিকটা ভালো করে একটু পরিষ্কার করবো জল দিয়ে ঘষে ঘষে। আর এই জামা কাপড় এবার তুলবো, জামা কাপড় সে কাচাকুচি হয়ে গেছিলো 1 বালতি প্রায়, তো ডেলি মেশিনে দেওয়ার পরও আমি 1 বালতি করে ডেলি কাচা হয়ে আমার এসব তুলবো। ছেলের জিন্সের প্যান্ট ফ্যানগুলো আছে, এই যে জিন্সের প্যান্ট কেচেছি, এইসব গেঞ্জি, বারান্দায় এই দিকটাও আছে। সব গাছে জল দিয়ে দিয়েছি, এই গাছগুলো ফুল হয়নি এখনো। আর আমার ছোট্ট পুঁই শাক গাছ পাত আর এতে সর্ষের দানা ফেলেছি, সব টুকটাক টুকটাক হচ্ছে। আর এই পাতাটাও একটা এক্সট্রা বেরোচ্ছে। বন্ধুরা, আমি আবার বিকেলে চলে এলাম এখানে গাছে জল দিতে, গাছগুলো জল দিয়ে দিয়েছি, এই জামা কাপড়ও তুলবো, বিকেল হয়ে গেছে, প্রার্থনায় বসবো, এসে সব কেচেছি হাতে, আজকে মেশিনে দিইনি, তুলবো। আর গাছে সব জল দিলাম, এইখানে গাছে, এই গাছে টুকটাক টুকটাক যে আমার গাছ আছে এটাতে ফুল হয়নি, জল দিচ্ছি, এটাতে কেষ্টকালি দুই একটা হয়েছে। এই পাতা বাহারটাও তাই, পাতা বাহারটাতেও একটা করে পাতা বেরোচ্ছে। ছেলে জামা কাপড়টা তুলে নিই, ঘর দালান তো সব মোছা টোছা হয়ে গেছে, ভাতালার মুছে হয়ে গেছে, 1 বালতি জল রেখেছি। পাওয়া যায় গাড়ি, যায় গাড়ির আওয়াজ গুলো যায়, পাতাটা খুব সুন্দর লাগছে দেখতে। উঠে এবার গা হাত ধোবো, ঠাকুরকে দেবো, প্রার্থনা করবো, ঠাকুর সেবা দেবো, যাই এবার ওদিকে। সকল ভাই বোনদেরকে জয় গুরু জানিয়ে আমার ঠাকুর দর্শন করুন ভাই বোনেরা, জয় গুরু ভাই বোনেরা, সবাই দর্শন করে নিন। আমার ঠাকুর পুজো হয়ে গেল, তেমন ফুল টুল নেই, এমনি ঠাকুর দর্শন করে দিচ্ছি। ফুল টুল আবার সেই সোমবারে আসবে, ফুল আর মালা এসব দিয়ে যখন সাজাই তেমন ভালো লাগে, এমনও ভালো লাগছে। মা এই বিকেলবেলা একটু ফুল আনে বলে একটু সাজানো হয়। বক্সটা নিউট করে দিয়েছি, চালাবো, 10 মিনিট আরতি হয়ে, আরতি হয়নি এখনো, প্রার্থনাটা শেষ হলো, আরতিটা করবো। ঠাকুর দেখিয়ে দিলাম, সব ভাই বোনেরা দেখে নিন আমার দয়ালকে, শ্রীকৃষ্ণ ঠাকুর, এই বলে 8 ঘন্টা চলবে গান। হ্যালো বন্ধুরা, বন্ধু বিকেলবেলায় প্রার্থনা তো সন্ধ্যা হয়ে গেল, এবার একটু চা খাবো, চা বসিয়েছি, মা আর আমি দুজনে মিলে চা খাবো। চা ছেঁকে নিয়েছি, এবার যাই আর আমি দুজনে মিলে খাবো চা আর বিস্কুট।
একটু সন্ধ্যেবেলা গরম গরম চা। চোখে কি এলো? চা খাই বন্ধুরা। খাচ্ছে মা, মা খাচ্ছে এদিকে আর আমি খাচ্ছি এদিকে। চিনিটা একটু কম আছে।